সুরা ফাতিহা পাঠ করতে হবে সালাত, সুরা ফাতিহা সালাতে পাঠ করতে হবে। মনে রাখবেন যে যে কোনো সালাত হোক না কেন, যে কোনো সালাত হোক না কেন, আর যে কোনো মুসল্লি হোক না কেন, মুসল্লি যেমন তিন রকমের মুসল্লি, হ্যাঁ কি একাকি মুসল্লি, মুনফারিদ, ইমাম আর মুক্তাদি, ইমাম মুক্তাদি আর একাকি মুসল্লি, তিন রকম মুসল্লি হয়ে গেল, তিন রকম মুসল্লিকে কী করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। আচ্ছা, যে কোনো সালাত হোক না কেন, এটা দুই রকম হইতে পারে, উচ্চ স্বরের কেরাত হোক আর আস্তে হোক, হ্যাঁ জেহরি হোক অথবা সিররি হোক। সুতরাং জোহর আসর এই সব সালাত হোক অথবা মাগরিব এশা আর ফজর হোক, এশার প্রথম দুই রাকাত হোক অথবা এশার তৃতীয় চতুর্থ শেষ দুই রাকাত হোক, বোঝা গেছে না, সমস্ত জাহরি সিররি সালাতে কী করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। সালাত ফরজ হোক অথবা সুন্নাত নফল হোক, সকল সালাতে কী করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এইটি হচ্ছে সবচাইতে সহি মত, আর সতর্কতা অবলম্বন এহতিয়াত, এবং এটি হচ্ছে আপনার ইমান ইসলামের হেফাজত, এটি হচ্ছে আপনার সালাতের হেফাজত। কারণ প্রিয় রসুল সাল বলেছে লা সালাত আল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাত সালাত নেই, নামাজ নেই, লেমান ওই সমস্ত লোকের, মান অমুম ব্যাপক অর্থ বহন করে, মান সে ইমামান মুনফারেদান আও মামুমান, বুঝা গেছে, ইমাম হোক একাকী হোক আর মুক্তাদি হোক, লেমান ওই ব্যক্তির নামাজ নেই যে পড়ে লাম ইয়াকরা বিফাতিহা কিতাব লাম ইয়াকরা বিআম্বিল করে সূরা ফাতিহা পড়ে না। ইমামের পিছনে যখন ইমাম পড়ে আর উচ্চ স্বরে আর শুনতে পাচ্ছেন তখন পড়বেন কি না, এই নিয়ে বড়ই দ্বিমত রয়েছে, আর দুই দিকেই দলিল মজবুত রয়েছে। এই জন্য অনেক সহি আকিদার আইম্মা কিরাম, হ্যাঁ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, তারপরে আপনার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম, তারপরে আপনার আল্লামা ইবনে কি বলছেন নাসিরুদ্দিন আলবানী, তারা বলছেন যে যদি শুনতে পান আপনি তাহলে শুনবেন, না পড়লেও চলবে, এটা তাদের ফতোয়া। কিন্তু বাকি অনেক সহি আকিদার আইম্মা কিরাম, ওলামা কিরাম, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম বুখারী তো একটি কিতাব রয়েছে জুজুল কেরাতে খালফাল ইমাম, সূরা ফাতিহার ইমামের পেছনে পড়ার ব্যাপারে একটি কিতাবই তিনি লিখেছেন আর সমস্ত হাদিস আসার জমা করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এইরকমই উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের আহলে হাদিস অধিকাংশ ওলামা কিরাম তারা বলছেন যে শুনলেও আপনি যখন সূরা ফাতিহা পড়া শেষ হবে তখন পড়ে নেন। অনেক ওলামারা সৌদি আরবে ফতোয়া দিচ্ছেন, আমি মক্কাতে যখন হজ গাইডে ছিলাম তো আমার ক্লাসমেট একজন অমুল কোরআন সিনিয়র, এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো তিনি ওই ইন্ডিয়ান পাকিস্তানের সব উর্দু ভাষীরা ছিল, ফতোয়া দিতে গিয়ে তো সোজা বললেন যে তুমি সূরা ফাতিহা আগে হোক, এই অনেক তার চাইতে বড়ো বড়ো আলেমরাও ফতোয়া দিচ্ছে যে সূরা ফাতিহা ইমামের পড়া হোক আর না হোক আপনি পড়া শুরু করে দিন, পড়ে নেন, কারণ এটা হচ্ছে খাস স্পেশাল হুকুম। আর ওয়াইজা করে আল কোরআন ফাস্তামিউল ওয়ানসিতুল আল্লাহ উত্তর রহমান, যখন কোরআন তেলাওত করা হবে তখন শোনো এবং নীরব থাকো যাতে রহম প্রাপ্ত হও, সেটা হচ্ছে আম হুকুম। আম হুকুমের ওপর খাসকে বলবৎ রাখতে, মানে বিশেষ এই ক্ষেত্রে সূরা ফাতিহার ক্ষেত্রে, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, বাকি সময়গুলিতে যখনই কোরআন তেলাওত হবে তখন কী করো, শোনো, সেটা খুতবার সময় হোক জুমা ঈদের, অথবা এই বক্তব্য আলোচনার সময় হোক, অথবা এখানে বসে আছেন আর আমার তফসির আগে যে কোরআন তেলাওয়াত হচ্ছে আর গল্প গুজব করছেন নিষিদ্ধ, হ্যাঁ আল্লাহ রহমত পেতে হইলে চুপ থাকো আর মনোযোগী হয়ে শোনো, আর গাড়িতে হোক আর বাড়িতে হোক কোরআন তেলাওয়াত চলছে আর গাড়িতে গল্পও চলছে, কোরআন তেলাওয়াত চলছে আর বাড়িতে হইচই গল্পও চলছে, না ফাস্তামিউল্লাহ ওয়ানসিতু, বোঝা গেছে না, তো এটা হচ্ছে আম হুকুম। কিন্তু এই আম আয়াত দিয়ে আপনি খাস রসুল্লাহ সাল্লামের এই হুকুমকে একবার উড়িয়ে দেবেন যে সূরা ফাতিহা পড়বই না। আর তারপরে আরও বড় ভুল হচ্ছে, আরও বড় ভুল হচ্ছে যে শুনি না তাই পড়ো, তা পড়বো না, জোহরেও পড়বে না, ইফতার দাইতে বে আসরেও পড়বে না, মাগরিবের তৃতীয় রাকাতে পড়লো না, এশার তৃতীয় চতুর্থতে পড়লো না, কত বড় ভুল, কত বড় ভুল, ভুল ভালো করে শুনে রাখেন। কমপক্ষে বলবো এই ভুল না করে যখন শুনছেন না যে রাকাতগুলিতে, যে রাকাতগুলিতে শুনছেন না, কত রাকাত, এগারো রাকাতে শুনছেন না আপনি সিররি নামাজ অবশ্যই পড়বেন। আর এখানে না হয় মাইকে নামাজ হয়, দেশে তো মাইকে হয় না, দু চার কাতার পরে তো কিছুই শুনেন না, তাই না,
যখন শুনেন না অবশ্যই পড়বেন, আপনার কিসের যুক্তি এখানে নীরব থাকার? অথচ এতগুলি হাদিস আছে আর নামাজকে এত রিস্কে রেখেছে, সারা জীবনের নামাজ হয়তো হচ্ছে না আপনার। আল্লাহর হস্তে সুরা ফাতিহা পড়তে শিখেন, কারণ সুরা ফাতিহাকে সুরাতুল আর সলাত বলা হয়েছে, নামাজ এই সুরা ফাতিহা নেই মানে নামাজ নেই। কাসাম তো সলাত, আমি সুরা ফাতিহা ব্যাখ্যা করতে বলছি, আমি সলাতকে ভাগ করেছি আধা আধি করে। সম্মানিত মাতৃমণ্ডলী, এর দলিল যদি শোনো, অনেক দলিল রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এই হাদিস বর্ণনা করলেন, তখন তাকে তার একজন ছাত্র প্রখ্যাত তাবী সাইব বিন ইয়াজিদ জিজ্ঞেস করল, ইন্নানা কুন আহিয়ানান ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পেছনে থাকি, আমরা কোথায় থাকি? ইমামের পেছনে থাকি, তো কী করব, ইমামের তেলাওয়াত চলছে আমরা কী করব? তখন বলছেন তিনি, এ কথা বলছেন না জানে ইমামের পেছনে থাকলে পড়তে নেই, কথা বললেন বলছে, ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, হে পারস্য দেশের লোক, হ্যাঁ সে ফার্সি ছিল, হ্যাঁ ফার্সিয়ান, হে ফার্সি তুমি মনে মনে পড়ে নাও, কী করো মনে মনে পড়ে। ফজরের নামাজে কিছু লোকেরা কোরআন তেলাওয়াত করছিল, সুরা ফাতিহার পরে আরও অন্যান্য সুরাও তেলাওয়াত করছিল, নবী সাল্লাম তেলাওয়াত করছেন আর মুক্তাদিরও তেলাওয়াত করছে অন্য সুরা। তখন রসূলুল্লাহ সাল্লাম ফেরার পরে বললেন যে তোমাদের মধ্য থেকে কেউ মনে হয় কোরআন তেলাওয়াত করছেন না, লাল্লাকুম তাকরাউনা খালফা ইমামেকুম, তোমরা মনে হয় ইমামের পিছনে কিছু পড়ছো না? তখন বললেন সাহাবীরা, না আমি রাসূল, আমরা তো কোরআন পড়ছি। তখন বলছে, ফালা তাফালু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা উম্মুল কোরআন ছাড়া আর বেশি পড়িও না, ফাইন্নাহু লা সলাত আল্লা মাল্লাম ইয়াকরা বিহা, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। বুঝা গেছে না? আরও দলিল আছে, আর বেশি বললাম না, নিজের নামাজের সেফটির জন্য, নিজের নামাজের হেফাজতের জন্য, নিজের নামাজকে রিস্কে খাতরাতে না ফেলে আপনি সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। আল্লাহ যেন কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।